সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী। ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 50 জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ঈমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে। এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে নিয়ে অফার দিল, অফার লোভ দেখাইল, বলল তুমি ইসলাম গ্রহণ করো, বিশাল অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্য, পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব, মেন মন্ত্রিত্ব দিয়ে দিব, আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব, পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো, বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে। এই কথা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে লক্ষ্য করে বলেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। রোমের সম্রাট যখন তাকে ধর্মত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন, মুসলমানের ঈমান এত কম দামি জিনিস না। সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো, এই জন্য এত গরম গরম কথা, এত গরম গরম কথা, তোমার তেজ একটু কমায় দেই, বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময় নিয়ে খাবার দিবি, খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে, বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদের মদ মিশানো পানি। ঠিক তাই হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায়, তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে। খাবার কি? শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়োরের গোশত খাওয়া জায়েজ, জীবন বাঁচানোর জন্য, এটা তো আছে, ইল্লা ফামান ইসতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই, হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই, এখন না খেলে জীবন বাঁচবে না, সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি, এটা হলো মাসলা। কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না, এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন। আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কতদূর। এই সময় মাসলা ভিন্ন, এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন, খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা, আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজালুস শাহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদী মরণ। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে, একটা হলো ফাঁকফোকরের রাস্তা, আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি, আর একটা মাসলা কি, আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে, সম্রাট বলবে যে মুসলমানের ইমান বাপরে বাপ, জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় না। তিনি খান নাই, লাথি মারছেন একটা, এক লাথিতে সমস্ত শুয়োরের গোশত আর মদের পাত্রগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সম্রাট ডাক্তারের কাছে, কিরে তুই না কইলি জীবন বলে বাঁচবে না, তেজ দিকে এখন অত, ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না, এটা তো ডাক্তারি মতের তেজ না, এটা তো ইমানি তেজ।
এই তেজ এটা শরীরের তেজ না, এটা রুহের তেজ। এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি। যে ইমানদার আল্লাহর ঈমান, আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে, আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন। আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন, এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম, দোনো খেলায় হারছি। দুইবার হলো না, প্রথমবার লোভ দিছে, জিতছে না হারছে। দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে, জিতছে না হারছে। এবার ফাইনাল খেলা, খেলা হবে কি খেলা, ফাইনাল খেলা হবে কার সাথে? এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি, তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই। এখানে তো অফার করেছি, আসো আমাদের দুয়ার সবার জন্য বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা। তোমরা ভুল করতে পারো, আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেওয়া। রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লাহ বিন হুজাফার। একজন হলো সম্রাট, আরেকজন তার একজন বন্দী, তার জিন্দানখানার কয়েদি, আরেকজন সম্রাট। খেলা হচ্ছে ফাইনাল খেলা। রোম সম্রাট বলল, এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয়। যতজন বন্দী বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে, ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন, সে আগুনের মধ্যে ড্যাগ বসাইছে, বিশাল বিশাল ড্যাগ, খাজা বাবার ড্যাগের মতো। খাজা বাবার ড্যাগ দেখছেন, বাংলাদেশে আছে শাহজালালের মাদারের ড্যাগ একটা আছে, ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে, দেখেন নাই? এরকম বিশাল ড্যাগ, একটা মানুষ যেন আপাদ মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে, এত বড় বড় ড্যাগ বানাইছে। ড্যাগ বানায় তারপরে লাকড়ি দিয়ে দেলিহান শিকার আগুন জ্বালাইছে, সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে। পানি যখন টকপক টকপক করতেছে, এবার আব্দুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে। ডেকে এনে বলছে, আব্দুল্লাহ বিন হুজাফা, এবার তোমার সাথে কোনটা খেলা, ফাইনাল। তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, তুমি দুইবার আমাকে ডিনাই করেছো, আমাকে অপমান করেছো, এবার লাস্ট সুযোগ তোমার জন্য। এই যে দেখো গরম পানি, কথা মানবি আর নাহলে একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো, আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত বিভীষিকাময়। আব্দুল্লাহ বিন হুজাফা নির্বিকার, কোনো কথা বলেন না। সম্রাট বলছে জল্লাদকে, ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও। ঠিকই, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলার একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বিভৎসভাবে তার মৃত্যু হলো, তিনি শাহাদত বরণ করলেন। চোখে তাকায় দেখলেন কিচ্ছু, কোনো কথা নাই। এবার বলল যে, এবার ওরে ধরে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো। বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা, একটু অন্তত ভয় পায় কিনা। একটু ভয় পাইলেও মনে করবে যে যাক, কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে, ফাইনাল খেলা ড্র, ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে। যখন আব্দুল্লাহ বিন হুজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করলো। বাদশা মনে করছে কাম হয়েছে, মনে হয় কাজ হয়েছে, মনে হয় ভয় পাইছে, এবার ডাক দিছে, এই ফিরে আনো ফিরে আনো। জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ভয় পাইছ? যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো, এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে, তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও, সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে, আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়বো না, তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ বিন হুজাফা বলেন, কারে কি, তুমি কি মনে করছো, মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি? না না, তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই। বেদলে কান্দো কেন? পরে কান্দি, চোখের আমারে পানি, হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয়, আমার চোখের অশ্রু তো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনকে দেখানোর জন্য দুফোঁটা তপ্ত অশ্রু নজ্জারতার কদমে পেশ করলাম।
আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দিনকে, তোমার রসুলকে, তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। এই জন্য কান্দি বেটা, আহাম্মক জানি কথা। তুই মনে করছিস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে? আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব। কি বলেন, সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা, তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে যে বেটা, তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। হযরত ওমর রাইগা রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কি না, যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ঈমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথাটা হুজুর কহা, তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত, কয় হুজুর তাইলে আবার 3 নম্বর কথা কি? ফালামা নুতি হাযিহি দানিয়াতা ফি দিনিনা, বেঈমান যদি নমনীয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর, তুমি বদ্দিনের উপর আমি দিনের উপর, তুমি কোরআনের বিপক্ষে আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা জীবন তো একটা আছে, দেখে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত, এই কথা যখন বলছে তখন বাদশা কয় যে এটা তো মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল, কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি, 1000টা থাকলে 1000টা দিতাম। এখন তোর দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন। এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে। এখন ওরে যদি আমি শাস্তি দেই, মারি, তাহলে আমি নির্বংশ হয়ে যাব, এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে। এখন চিন্তা করতেছে, এখন ছাইরা দে মা, ভিক্ষা যাই না, এই অবস্থা হয়েছে। এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে পয়সা আসা যায়। এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে এমনি মুক্তি দিয়ে দেয়, নিজের মান মর্যাদা যা আছে বৃষ্টির সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে। এখন বলে যে ঠিক আছে, ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, ঈমান ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু একটা কাজ করো, আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে শুধু আমাকে একা ছাড়বা না, আমার 50 জন সাথী সঙ্গে সবাইকে ছাড়বা। কয় না, খালি 50 জন না, তুমি যদি আরো নাম কও তুমি সব ছেড়ে। তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছে। কুদরত কার হাতে? ফাইনাল খেলায় জিতছে কে? কে জিতছে? হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে,
ঠিক আছে, তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফেরের কপালে চুম্বন দিবেন, আত্মমর্যাদায় বেঁধেছে, কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন, আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশা কয়ের যেমনি হোক, সম্মানটা তো পাচ্ছে আমার কোন রকম, কোন রকম তো পাচ্ছে, আমি খালি বলতে পারুম যে না 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 আমি হারি নাই, হুজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেইভাবে কাম হয়েছে, বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই খবর যখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুজাফাকে সঙ্গ